আমন্ত্রণ দুপুর 2টা নিউজে সাথে আছে আমি তাসলিমা দিথি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চিনির দাম আরো চড়া আদা রসুন মরিচ দ্বিগুণ রোবট ভিআরে মুক্তিযুদ্ধ দেখতে ডিজিটাল বাংলাদেশ মেলায় ভিড় গ্যাসের সংকট মূল্যবৃদ্ধি গোপরের জ্বালানিতে ঝুঁকছে গ্রামের মানুষ মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত 12 তিন দিনের মধ্যে বাড়তে পারে শীত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি কসমিক ডোর এবারে চলে যাচ্ছি পুরো খবরে বাজারে কাগজ কলমে আরও এক দফা বাড়ছে চিনির দাম আগামী ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে প্রতি কেজি চিনিতে দাম বাড়বে 5 টাকা এতে 1 কেজি পরিশোধিত খোলা চিনি 107 টাকা ও প্যাকেটজাত চিনি 112 টাকায় বিক্রি হবে কিন্তু জানুয়ারিতেই বাড়তি দামে চিনি বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা বর্তমানে বাজারে প্রতি কেজি চিনি 115 থেকে 120 টাকার কমে মিলছে না গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন তবে তার আগে থেকেই চিনি বিক্রি হচ্ছে বাড়তি দামে নতুন করে দাম বাড়ায় চিনির বাজার লাগাম ছাড়া হতে পারে বলে আশঙ্কা খুচরা বাজারের ব্যবসায়ীদের কেউ দেখছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে জেটটিই এর সার্ভিস রোবট কেউ বা ভার্চুয়াল রিয়েলিটি মুক্তিযুদ্ধের ইতিহাস স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে লাইট ফ্যান কিংবা ডোরলক বৈদ্যুতিক বাইসাইকেল মোটরসাইকেলও আছে আছে ভিআর চশমা পরে ভার্চুয়ালি মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখার ও 360 ডিগ্রি ভিডিও সেলফি তোলার সুযোগ আর প্রযুক্তির এমন সমাহারের দেখা মিলবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী চলা ডিজিটাল বাংলাদেশ মেলায় যেখানে শিক্ষার্থী প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডিজিটাল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের নানা পণ্যের প্রদর্শন চলছে ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে 52টি প্যাভিলিয়ন ও 77টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারে তাতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে তাতে আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের তাতে কোনো আপত্তি নাই তার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি আর ওনাদের যে দাবি তার সম্বন্ধে আমি বলবো যে বাংলাদেশে একটা সংবিধান আছে বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তার সম্পূর্ণভাবে লেখা আছে বাংলাদেশের এরপরে জাতীয় সংসদের নির্বাচন গ্রামীণফোন বাংলালিংক ও রবির কাছে প্রায় 233 কোটি টাকার মূল্য সংযোজন কর পাবে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট সম্প্রতি এলটিইউ কর্মকর্তাদের সঙ্গে অপারেটরগুলোর প্রতিনিধির এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয় তবে বিচারাধীন রায়ের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের ভিত্তিতে ভ্যাটের পরিমাণ কম বেশি হতে পারে জানা গেছে সম্প্রতি গ্রামীণফোন বাংলালিংক ও রবির কাছে পাওনা 2,500 কোটি টাকার বিভিন্ন বকেয়া পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ রায়ে গ্রামীণফোনের 1,400 কোটি রবির 500 কোটি ও বাংলালিংকের 650 কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয় এ টাকার মধ্যে অপারেটরদের তরঙ্গ বরাদ্দ লাইসেন্স ফি এবং অন্যান্য ফি বাবদ টাকা দেখানো হলেও ভ্যাট বাবদ রাজস্ব বোর্ড কত টাকা পাবে সে বিষয়ে আলাদাভাবে কোনো ব্যাখ্যা নেই
সম্প্রতি গ্যাসের সংকট দেখা দিয়েছে, বেড়েছে দামও, সরবরাহ কমে গেছে। তবে এ সংকট সমাধানে বিকল্প খুঁজে নিয়েছেন হবিগঞ্জের গ্রামাঞ্চলের মানুষ। গোবরের জ্বালানিতে ভর করছেন তারা। গ্রামাঞ্চলের বেশিরভাগ পরিবারেই গরু রয়েছে, গরুর গোবর দিয়ে তৈরি হচ্ছে এসব জ্বালানি। বাড়তি খরচ নেই, ফেলারও কিছু নেই, ছাই পর্যন্ত কাজে লাগে, এজন্য কদর বেড়েছে এসব জ্বালানির। হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল, বানিয়াচং, আজমিরিগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা হাওড় বেষ্টিত। যুগ যুগ ধরে হাওড় অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে চটা ও গোমট। আমরা চটা দিয়ে ভাগ করি, গ্যাসের দাম বেশি, আমরা গ্যাস আনতে পারি না, জোড়াইতে পারি না। আগে গ্যাসের দাম আসিল 600 থেকে 700 টাকা, আর এখন হয়ে গেছে 1200 টাকা। এই টাকা আমাদের মতো, মানে আমরা যে ইনকাম করি এই টাকা দিয়ে আমরা কিনতে পারবো না, তাই আমরা এই নিজেরা চাষ করি, মানে ধান করি, ধানেরতে নাড়া হয়, এই নাড়া দিয়ে নাড়া উঠাই আইন না, মানে গরুর গোবর দিয়ে আমরা ছটা তৈরি করি। এই ছটাতে মানে ভাত রান্না করি, আর এই সালিতে, মানে যে সালি হয় এই সালি আমরা মাঠে সরাই, মাঠে সরাইলে মানে সারের একটু উপকার হয়। আমরা তো সারা জীবন দেখলাম, আমরা তো অনেক বসেছি, বস পচার হয়েছি, মানুষে ওই গোবর দেওয়া ছটা লিফিয়া গুমুর দেওয়া নেড়া বদে মাসে ফাঁকশাক করে খাইছে। অনহরাত করে মাছ কোনো গ্যাস আইলো, গ্যাসও তো মাঝে ব্যবহার করছে, ঠিক সবাই করে এখন গ্যাস আছে সিলিন্ডার, অনহরাত করে গ্যাসের দামও বাড়ছে, আবার ফুরি গ্যাস বন্ধ হয়ে গিয়ে এখন আবার তো ওই আবার আল্লাহ ওই জায়গাতেই ওই আবার নেড়া বন দেওয়া মুঠে চিঠে দিয়ে মাঝে গুহর ঘর দিতে রান্না বাড়ি করে খাই দিব। অন নিবাস্তবে আমরা পড়ছি বাংলাদেশের মানুষ। মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের হামলায় 4 পুলিশ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকার হক খার ছেলে মিন্টু খার সঙ্গে কুদ্দুস ফরজের ছেলে ফরিদ ফরজের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সারা দেশে শীতের প্রকোপ অনেকটাই কমে গেছে, তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, কোথাও বইছে না শৈত্যপ্রবাহ। তবে আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা ফের কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে এটি বাংলাদেশ থেকে 2000 কিলোমিটারের মতো দূরে রয়েছে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যার একদিন আগে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2021 এই জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করেছে প্রাণ আরএফএল পাবলিক স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী জারিন তাসনিম উপমা। 29 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উপমার হাতে পুরস্কার তুলে দেবেন। উপমার এই অর্জনে প্রাণ আরএফএল পাবলিক স্কুলে দেখা দিয়েছে আনন্দের বন্যা। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় স্কুল পুরস্কার প্রতিযোগিতা 2021 জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করেছে জারিন তাসনিম উপমা। উপমা হবিগঞ্জের শাস্তাগঞ্জে শৈলজুড়ায় স্থাপিত প্রাণ আরএফএল পাবলিক স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। 29 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উপমার হাতে পুরস্কার তুলে দেবেন। আমি আসলে আশা করিনি এতদূর আসতে পারবো, কিন্তু সকলের সহায়তায় আমি এতদূর এগিয়ে যেতে পেরেছি, সত্যিই খুবই ভালো লাগছে, আমি আরও এগিয়ে যেতে চাই। এবং আজকের এই প্রতিযোগিতার পুরস্কার যে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ স্যার দিচ্ছেন, এই জন্য আমি আরও বেশি এক্সাইটেড এবং আনন্দিত, এবং আমার পরিবার এবং শিক্ষকরা অনেক খুশি, আমি আরও এগিয়ে যেতে চাই, সবাই দোয়া করবেন। সারা দেশের প্রতিযোগিতার মধ্যে উপমা তৃতীয় স্থান অর্জন করায় প্রাণ আরএফএল পাবলিক স্কুলে দেখা দিয়েছে আনন্দের বন্যা। উপমার সহপাঠী সহ শিক্ষক শিক্ষিকারা খুব আনন্দিত। আমাদের এই যে জাতীয় পর্যায়ে এসে যাওয়া, এর জন্য আমাদের শিক্ষকরা প্রচুর পরিশ্রম করছেন, আমাদের প্রধান শিক্ষক উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, আমাদের স্কুল ম্যানেজমেন্ট এই বিষয়ে সবসময় খোঁজখবর রাখছেন।
22 ডিসেম্বর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2021 ঢাকার সাভারে জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে অংশ নেয় শিক্ষার্থীরা। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে 3 জন শিক্ষার্থীকে বেছে নেন বিচারক মণ্ডলী। আমাদের ক্ষেত্রমাত্রার ম্যানেজমেন্ট আছে, এই প্রাণ আরএফএল গ্রুপের উচ্চ পদস্থ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের স্কুলের জেএসএমসির প্রেসিডেন্ট, আমাদের অ্যাডভাইজার ম্যাডাম থেকে শুরু করে সবাই আমাদেরকে নিরন্তর সহযোগিতা করছেন, প্রতিদিন প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন, যখন যা প্রয়োজন সেই চাহিদা পূরণ করছেন এবং আমাদের নিত্য নতুন আইডিয়া দিচ্ছেন আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎটাকে আরও সুন্দরভাবে যেন আমরা গড়ে তুলতে পারি, সেই জন্য তারা দিক নির্দেশনা দিচ্ছেন, পাশাপাশি লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন এবং তারা মনিটর করছেন। নির্বাচিত 3 জনের মধ্যে প্রাণ আরএফএল পাবলিক স্কুলের শিক্ষার্থী উপমা তৃতীয় স্থান অর্জন করে। উপমার বাবা আরএফএল গ্রুপের বিজলি কেবলসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল বাশার বলেন, উপমার চেষ্টা ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণে এ সাফল্য অর্জন করতে পেরেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিশর, ইসরায়েল ও ফিলিস্তিন সফর করবেন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। এর আগে গত 20 বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারের প্রধান হিসেবে এক মাস আগে ক্ষমতায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করবেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও জার্মানির ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর আবারও রাশিয়া মিসাইল হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার মিসাইল হামলায় ইউক্রেনে 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের জরুরি পরিষেবার তরফে জানা গেছে, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন নিহত ও আরও 11 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, একদিনে কিয়েভ বাখমুদ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছড়েছে। তাদের বাহিনী রাশিয়ার ছোড়া 55টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 47টি ধ্বংস করেছে। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে ভাইরাসটিতে 1,206 জনের ম৮ এবং 1,92,391 জন সংক্রমিত হয়েছেন। এ সময় করোনা থেকে সেরে উঠেছেন 2,88,026 জন। এ নিয়ে মহামারী শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,54,671 জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,42,46,705 জনে। করোনা থেকে সেরে উঠেছেন 64,62,298 জন। শুক্রবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।